শনিবারে বিশ্বনাথ জেলার বিহালীর কল্যাণ আশ্রমত অনুষ্ঠিত হওয়া এখন সভাত প্রদেশ কংগ্রেসের সভাপতি রিপুণ বড়াই বহুকেইটা বিস্ফোরক মন্তব্য আগবঢ়ায়। সাংবাদিকরে হইতে হওয়া মুখামুখিত বড়াই আসুর দ্বারা গঠন হবলকিয়া নতুন রাজনৈতিক দলটুকু প্রকারন্তে সমর্থন দিয়ারও এক ইঙ্গিত প্রদান করে। আমি সম্পূর্ণরূপে আমি সাজু হয়েছো, যদিও বিজেপি সরকারে লকডাউনের যোগেদি বিভিন্ন কূটকৌশল করেছে যে কংগ্রেসী মানুষক সভা সমিতি করবলে নিদি ঘরত আবদ্ধ রাখি বিভিন্ন ধরনের ভয় ভীতি করেছে যাতে কংগ্রেস ওলাব নয়। কিন্তু আমার কোনো কংগ্রেস কর্মীয়ে আজি বিজেপির সেই ভয় ভীতিলে ভূক্ষেপ করা নাই। আর আমি দেখিলো যে বিজেপিয়ে যদি মিটিং করে থাকবেন আমি কংগ্রেসে কেউ নয়। আজি আমাক ইয়াত পারমিশন দিয়া নাইকিয়া, বিজেপি কিন্তু পারমিশনের দরকার নাই মিটিং করবলে, আমাক পারমিশন নিদি আধারশিলা করলে তাত মানুষ জমা নহয় নেকি, আসনি বিতরণ করলে তাত মানুষ জমা নহয় নেকি। বিজেপিয়ে আজি ঘরে ঘরে আপনার জনসম্পর্ক করে ফুড়ছে 20-25 জন মানুষ লো, সেইবিলাকৰ পৰা সংক্রমণ নহয় নেকি, অকল কংগ্রেসে মিটিং করলে সংক্রমণ হয় নেকি। লগতে বড়াই আৰু কৈছে সরকারে ঘোষিত করা লকডাউনের জড়িয়ে সরকারে কংগ্রেসের নেতাকর্মী ঘরতে আবদ্ধ করে রখারও এক গভীর ষড়যন্ত্র নিহিত হয়ে আছে। পরবর্তী বিধানসভার নির্বাচন কংগ্রেস দলে যুব প্রার্থীক বহুকেইটা সমষ্টিত অগ্রাধিকার দিয়ার লগতে অখিল গগৈক মুক্তি নিদিয়ালৈকে তেও দলে প্রতিবাদ করে যাব বলেও উল্লেখ করে। বড়াই তেওঁৰ এই মুখামুখি কালত সাংবাদিকক আৰু জানিবলৈ দিয়ে যে বিধ্বস্ত অর্থনীতি, মূল্যবৃদ্ধি, নিবনুয়া সমস্যা, কৃষকৰ সমস্যা, অসমৰ সম্পদ, ব্যক্তিগতকরণ আদি বিষয়সমূহক ইস্যু হিসাবে লৈ কংগ্রেস দলে পরবর্তী নির্বাচনত রাইজৰ কাষ চাপিবলৈ যত্ন করব। বিশ্বনাথৰ পৰা লক্ষী বৰাৰ রিপোর্ট, নিউজ 9 অসম।